গাজার হামলা বন্ধ করতে ইসরায়েলের উপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এরই অংশ হিসেবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের আনা খসড়া প্রস্তাবের উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ ভোটাভুটি হতে পারে। এদিকে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে গাজা সংকটের স্থায়ী সমাধানের বিষয়ে সব পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শাওন মাহফুজের আরও একটি প্রতিবেদনে বিস্তারিত দেখুন। গাজায় হামলা বন্ধ ও যুদ্ধবিরতির দাবিতে দখলদার ইসরায়েলের উপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। নেতানিয়াহুর কর্মকাণ্ডে বিরক্ত তারই মিত্ররা শুরুতে গাজা যুদ্ধে দৃঢ় সমর্থন জানালেও ধীরে ধীরে সুর পাল্টাতে শুরু করেছে তারা। এরই অংশ হিসেবে এবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব এনেছে যুক্তরাষ্ট্র। আজ এই প্রস্তাবের উপর ভোটাভুটি হতে পারে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে তেল আবিবের বিরুদ্ধে ওয়াশিংটনের কঠোর মনোভাবের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে নাগরিকদের সুরক্ষা এবং ত্রাণ বিতরণের অনুমতি দেওয়ার জন্য তাৎক্ষণিক এবং টেকসই যুদ্ধবিরতির বিষয়টিকে অপরিহার্য হিসেবে বর্ণনা করা হয়েছে। গাজায় অবিলম্বে হামলা বন্ধ করতে নেতানিয়াহু প্রশাসনের প্রতি সতর্কবার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গাজা ইস্যুতে ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্য সফর করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৈঠক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মিশরের প্রেসিডেন্ট ফাত্তা আল সিসির সঙ্গে। আরেক দফা আলোচনা হয়েছে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও। এসব বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্রভিত্তিক স্থায়ী সমাধানে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন। এমন প্রেক্ষাপটে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে কাতার যাচ্ছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া, যেখানে থাকবেন সিআইএ প্রধান এবং মিশর ও কাতারের প্রতিনিধিরা। এদিকে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় ইসরায়েলি বাহিনীর রক্তাক্ত অভিযান পঞ্চম দিনে প্রবেশ করেছে। শত শত রোগী, আশ্রিত মানুষ এবং চিকিৎসাকর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার বাহিনী। অভিযানে হাসপাতালের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একে ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধের স্পষ্ট উদাহরণ বলে জানিয়েছে রেড ক্রস। শাওন মাহফুজ, ATN News।